আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিলা ঝাল পাটিসাপটা পিঠা রেসিপি, অথবা বাহারি পাটিসাপটাও বলতে পারেন। আর আজকের এই পাটিসাপটার ভেতরের পুরটা আমি চিকেন দিয়ে তৈরি করেছি, আর এটা সকালের নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে পাটিসাপটা পিঠার ব্যাটার বানিয়ে নিব, ব্যাটার রেডি করে নিব। তার জন্য এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি, ভেজা চালের গুঁড়া, আর হাফ কাপ নিয়েছি ময়দা। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এক টেবিল চামচ পরিমাণ চিনি দিবেন। শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড হুইক্স দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমি। আর এখন একদম কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা রেডি করব। অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন, একবারে পানি দিতে যাবেন না। তো আজকে আমি এই পাটিসাপটা ব্যাটারের সাথে একটা ডিম দিয়ে দিব, তাহলে হবে কি পাটিসাপটা পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন, মানে ডিমটা স্কিপও করতে পারেন, তবে ডিম দিয়ে একবার করে দেখবেন এভাবে, এটা কিন্তু অসাধারণ হয় পাটিসাপটা পিঠাটা। তো আমার ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে মোটামুটি। বাটিটা ছোট হয়ে গেছিলো বলে আমি বড় বাটিতে ঠেলে নিয়েছি, আর আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম যে ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। তো আজকে আমি যেহেতু বাহারি পাটিসাপটা ঝাল পাটিসাপটা করবো, সেজন্য আমি একটু কালার মেশাবো। তার জন্য ছোটো বাটিতে আমি নিয়ে নিলাম অল্প অল্প করে। এখানে আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি এক বাটিতে। তো আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। তো এই বাটিতে আমি সবুজ ফুড কালারটা দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার তৈরি করতে পারেন। তো অনেক সময় দেখা যায় পরিবারের সবাই অনেকেরই মন খারাপ থাকে, যাদের মন খারাপ থাকে তাদেরকে কিন্তু এরকম মানে রঙিলা পিঠা বানিয়ে তৈরি করে সামনে এনে দিবেন, দেখবেন মন একদম ভালো হয়ে যাবে খেয়ে। তো আমার কিন্তু ব্যাটার রেডি করা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিয়েছি। আর দিকে চুলায় চলে এসেছি, চুলাতে প্যান বসিয়ে আমি চিকেনের গুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি এক কাপ চিকেন দিয়ে দিয়েছি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ফুলকপি, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো কিন্তু ঝাল না, খুবই অল্প ঝাল, সেজন্য মানে পরিমাণে বেশি দিয়েছি। আর এখানে হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গুলমর কালো গুলমরিচ গুঁড়াল, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এর থেকে কিন্তু আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। দুই তিন মিনিট আমি এভাবেই একটু ভেজে নেবো তেলের সাথে। আর এই পুরটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আর এই শীতের এই মৌসুমে কিন্তু নানা ধরনের এই সবজি দিয়ে চিকেন দিয়ে এই পুরটা রেডি করে আপনারা যে কোনো নাস্তায় কিন্তু করতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এদিক দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ময়দা, অথবা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো ময়দাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব, এক কাপ পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে সকালবেলা ভাত রুটি কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা ঝটপট এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে খেতে পারবেন নাস্তায়, আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে দুই মিনিট ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য। ফিরে এলাম দুই মিনিট পর, আমার পুরটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এটা কিন্তু একটু ভেজা ভেজা আছে, যখন আমি এটা উঠিয়ে নেব ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা শুকিয়ে যাবে। তো একটা প্লেটে আমি বুঝতে পাচ্ছেন যে পুরটা কতটা লোভনীয় হয়েছে, তা ঠান্ডা হয়ে করে নিয়েছি পুরটা। আর এদিকে আমি চুলাতে চলে এসেছি, প্যান বসে তেল ব্রাশ করে নিয়েছি। চুলার জলটা অবশ্যই একদম লো হিটে রাখবেন। তো প্রথমে আমি ডিজাইন করে নিব, সেজন্য চামচ দিয়ে এরকম দিয়ে দিলাম, ফোঁটা ফোঁটা করে কিন্তু আপনারা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ভাবিয়ে চাইলেই কিন্তু এই পিঠাগুলো ডিজাইন করে বানাতে পারেন, আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইনই করতে পারেন। তো এক চামচ ব্যাটার আমি উপর দিয়ে তারপর খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন পাটিসাপটা পিঠার গুলাটা অবশ্যই 20-30 মিনিট একটু রেস্টে রেখে দিতে, তাহলে দেখবেন অনেক বেশি ভালো হবে পাটিসাপটা পিঠাগুলো পিঠাগুলো একদম সফট হবে। আমি পুর দিয়ে দিয়েছি আর এখন ফোল্ড করে নিচ্ছি। আর এই পিঠাগুলো 2-3 দিন ঠিক এরকমই থাকবে, একদম নরম তুলতুলে, একটুও কিন্তু শক্ত হবে না। আপনারা চাইলে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 দিন পর্যন্ত এটা খেতে পারবেন। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে,
তো খাওয়ার আগে গরম করে নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। তো আরও একটা পিঠা আমি ডিজাইন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায়। অনেক সময় দেখলে মানে দেখে মনে হয় যে কত জানি কঠিন, আসলে খুবই সহজ। যখন আপনারা নিজেরা একবার বানাবেন এভাবে, তখন নিজেরা বুঝবেন যে এটা কত সহজেই কিন্তু এই ডিজাইন করা পাটিসাপটাগুলো পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো এবছর আমি শীতে মোটামুটি অনেকগুলো পাটিসাপটা পিঠার রেসিপি দিয়েছি। মিষ্টি পাটিসাপটা পিঠার রেসিপি চারটা শেয়ার করেছি আমি, আর এখন আমি ঝাল পাটিসাপটার পিঠা দুটা শেয়ার করলাম। এর আগে ডিমের পুর দিয়ে শেয়ার করেছি, আর এটা হচ্ছে চিকেনের পুর দিয়ে। তো এটাও কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো যার সামনে মানে যে কেউ খেতে খুবই পছন্দ করবে, আর কারো সামনে যখন বানিয়ে নিয়ে দিবেন দেখবেন একবারে খুশি হয়ে যাবে পিঠাগুলো খাওয়ার জন্য। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তো আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা পিঠা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পাচ্ছেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।